রবিবার দুপুরে কৈলাস শহরের মনুভেলি গ্রাম পঞ্চায়েতে 2 নম্বর ওয়ার্ড এলাকায় বাড়িতে মা বাবার অনুপস্থিতিতে 2 শিশুকন্যা বাড়ির পাশের পুকুরের জলে স্নান করতে গিয়ে জলে ডুবে যায়। বাগান শ্রমিক শিশুটির মা কাজ থেকে ফেরার সময় খবর পায় তার মেয়ে রচনা জলে পড়েছে। খবর পেয়ে তিনি সেখানে যাওয়ার জন্য রওনা হলে আশপাশের লোকেরা তার মেয়েকে নিয়ে আসে। সাথে সাথে দমকল বাহিনীকে খবর দিলে দমকল কর্মীরা শিশুটিকে জেলা হাসপাতালে নিয়ে যায়। এদের উনকোটি জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক এস কে দেববর্মা 9 বছরের শিশু রচনা বাউরিকে মৃত বলে ঘোষণা করে এবং অপর শিশুটি আশঙ্কাজনক হওয়াতে হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা সম্পর্কে মৃতার মা বলেন, আমি কাজে তো তোমার মেয়ে কি একলা জলে পড়ছে না আরেকটা মেয়ে পড়ছিল? তো তোমার ডাক্তার কি কইছে এখন? মানুষে কইছে যে তুমি যদি জলে পড়ছে যাও তাড়াতাড়ি যাও, কইছে তোমার যাইয়া এটা কি মানুষে লয়ে যায়। তো এখন হাসপাতালে আমার পুরো ডাক্তার কি কইছে? ডাক্তার কইছে যে বাচ্চা। এদিকে হাসপাতালে চিকিৎসক জানান একজনকে মৃত অবস্থায় আনা হয়েছে, অপরজনের চিকিৎসা চলছে। নাম রচনা বাউরি মনুবলি থেকে, বয়স প্রায় 3.5 থেকে 4 বছর, তো রোড ডেট। আরেকজন ভর্তি, আরেকজন লগে ছিল তাকে তো ভর্তি করা হয়েছে পিডিয়াট্রিক ওয়ার্ডে, এখন পেশেন্ট মোটামুটি স্টেবলই আছে। এই মর্মান্তিক ঘটনায় মৃতার পরিবারের শোকের ছায়া নেমে এসেছে। অপরদিকে অপর শিশুর চিকিৎসা চলছে হাসপাতালে। ব্যুরো রিপোর্ট, রাইজেস নিউজ।